আজ মঙ্গলবার 24শে ভাদ্র 2024 সালের 10ই সেপ্টেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ। এটি আপনার দিনের আলো থাকাকালীন 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে, স্পোর্টস ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভ ইনকাম, নেটওয়ার্কিং, মার্কেটিংয়ের কাজ করেন, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যদি থেকে থাকে, এসবের সব কিছুরই কারক তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে। মঙ্গলই তো একজন স্ত্রীর ছকে বা চাটে তার স্বামী বা তার হাজব্যান্ড, তাহলে মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। রেড কালারের ড্রেস পরিধান করুন, নিরামিষ খান, লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে ব্রাউন অর গ্রে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরকে রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মক্ষেত্রে আপনি আপনার কোনো ভালো কর্মের জন্য সম্মানিত হতে পারেন, মানুষজন আপনার বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করবে যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। আজ যদি আপনি পরিচিত মানুষজনেদের উপরে জোর করে নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, নিজের আগ্রহকে ক্ষতি করবেন, ধৈর্য ধরে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন। প্রেম ঘটিত সাক্ষাৎ আজ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে, তা নাহলে সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে। আজ কিন্তু আপনাদের অবশ্যই, আবারও বলছি, যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন বিশ্রাম গ্রহণ করুন, তা নাহলে ক্লান্তি কিন্তু আপনার মধ্যে হতাশা সৃষ্টি করতেই পারে।